আসলে এখনো বিশ্বাস করতে পারছি না কি ঘটে গেল চট্টগ্রামে। উই ওয়ার ইন এ ভেরি স্ট্রং পজিশন, বাট ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট কাইল মেয়ার্স অন ডেবিউ এন্ডেড আপ স্কোরিং এ ডাবল হান্ড্রেড, ইনক্রেডিবল, সিম্পলি ইনক্রেডিবল। আমি আসলে এই ধরনের ইনিংস কিন্তু আমি দেখি নাই আমার ক্রিকেটিং ক্যারিয়ার অ্যাজ এ কমেন্টেটর, অ্যান্ড টু ডু দ্যাট ইন দ্য ফোর্থ ইনিংস, হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু স্কোর এ ডাবল হান্ড্রেড ইন দ্য ফোর্থ ইনিংস অফ এ টেস্ট ম্যাচ, সিম্পলি মাইন্ড ব্লোয়িং স্টাফ। বাংলাদেশ উইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশ, বাংলাদেশ টিম হতাশ, সাপোর্টার্সরা, দর্শকরা, লাভার্স অফ দ্য গেম, লাভার্স অফ বাংলাদেশ টিম সার্টলি উইল বি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। যেই পজিশনে ছিল বাংলাদেশ টিম চতুর্থ দিনের মাথায় কি হয়ে গেল, ইনক্রেডিবল, সিম্পলি ইনক্রেডিবল। দ্যাট ইজ ওয়াই দিস গেম অফ ক্রিকেট ইজ কল্ড দ্য গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনটিজ। ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু 110 রান 3 উইকেটে ছিল, ইয়েস টু সেট ব্যাটসম্যান, এখন রানের পার্টনারশিপ কাইল মায়ার্স অ্যান্ড রুমা বনা, বাট দ্য ওয়ে দি ব্যাটেড সার্টলি পাস্ট এ মেসেজ, স্ট্রং মেসেজ কি না, তারা চেষ্টা করবে অন্তত ফার্স্ট সেশনটা ব্যাটিং করে যাবে কোনো রিস্ক ছাড়া। অ্যান্ড ইউ সি ওয়াট হ্যাপেন, প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি, দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি, অ্যান্ড দে অ্যাড 216 রানে একটা বড় একটা পার্টনারশিপ করলো, যেখানে স্পেশালি কাইল মেয়ার্স অন ডেবিউ, ইভেন বনার অন ডেবিউ, কাইল মেয়ার্স গট 100 অন ডেবিউ অন দ্য ফোর্থ ইনিং অফ এ টেস্ট ম্যাচ, উইচ ইজ এ বিগ থিং। যেটা আগে বলেছি, হি এন্ডেড আপ স্কোরিং মোর দেন ডাবল হান্ড্রেড অ্যান্ড টেকিং দ্য গেম অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ। ইউ টক অ্যাবাউট ব্যাটিং স্কিলস, ইউ লুক এট মায়ার্স, ইউ টক অ্যাবাউট বোলিং স্কিলস, ইউ লুক এট দ্য স্পিনার্স মেহেদী হাসান মিরাজ ইন দ্য কম্পানি, বাট আই ফিল দ্যাট ক্যাপ্টেন্সি অলসো প্লেজ এ রিয়েলি বিগ পার্ট। আই ডোন্ট ওয়ান্ট টু বি টু হার্স, টু ক্রিটিক্যাল অফ মোমিনুল হক, বাট আই হ্যাভ টু সে দ্যাট দুইটা রুগু, বোথ দিস ব্যাটসম্যান, কাইল মেয়ার্স অ্যান্ড বনার, নেওয়া হলো না। নাঈম হাসান বলে স্কোর ছিল 143 তিন উইকেটে, বনারকে ট্র্যাপ করে পায়, LBW আপিল হয়, অনেকক্ষণ অনেক সময় ডিসকাশনের পরে রিভিউটা নেওয়া হলো না। পরে দেখা গেল রিপ্লেতে কি, যদি রিভিউ নিতে পারত তাহলে বনার উড হ্যাভ বিন ডিসমিসড অন 25। দ্যাটস ওয়াই আই ফিল নট অনলি দ্য ক্যাপ্টেন, দ্য সিনিয়র ক্রিকেটার্স, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য উইকেট কিপার হ্যাজ টু প্লে আ রিয়েলি গুড রোল ইন টার্মস অফ ডিসাইডিং ওয়েদার টু টেক দি রিভিউ অর নট। মায়ার্স অন 47, তাইজুল ইসলামে বলে আবার প্যাডে লাগে, আবার আমরা রিভিউটা নিতে পারলাম না। আগেন ইট শোজ দ্যাট ওই রিভিউটা নিতে পারলে আমরা হয়তোবা আরেকটা উইকেট, হয়তোবা না 100% হি ওয়াজ বিন গন, বিকজ দ্য বলস শোড দ্যাট ইট উড হ্যাভ গন অন টু হিট দ্য স্টাম্প। সো দিজ আর লিটল থিংস, বাট ইট ইজ ইন দি এন্ড ইট রিয়েলি এফেক্টেড ইন আ বিগ ওয়ে। অসাধারণ পারফরমেন্স, ইয়েস, অ্যাবসেন্স অফ সাকিব আল হাসান ওয়াজ বিগ, মাত্র 6টা ওভার বল করে এই পুরো টেস্ট ম্যাচে, 68 হি স্কোর ইন দ্য ফার্স্ট ইনিংস, বাট ডিউরিং নট অ্যাভেলেবল টু বোল অন দিস সার্ফেস, আই থট ওয়াজ অলসো বিগ মিস ফর বাংলাদেশ টিম।